নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে চরকি অ্যাপের অনুলৌকিক সিরিজের পঞ্চম এপিসোড, সিজন ওয়ানের লাস্ট এপিসোড, সেটা দেখে ফেললাম দ্বিখণ্ডিত। আমি এই পাঁচটা গল্প দেখার পর রিয়েলি শিবব্রত বর্মনের গল্পের মানে একেবারে প্রেমে পড়ে গেলাম বলে যেতে পারে। এবং যদি কোনো বাংলাদেশের বন্ধু আপনারা এটা দেখছেন বা কলকাতার কেউ যে কেউ যদি আমাকে শিবব্রত বর্মনের কোনো গল্প সংকলন বা এরকম কিছু একটা পিডিএফ ফিডিএফ লিঙ্ক দেন, আমি খুব কৃতজ্ঞ থাকব। মানে আমি চাইছি ওনার সমস্ত গল্পগুলো পড়তে। দ্বিখণ্ডিত যখন এই লাস্ট এপিসোডটা দেখলাম অনুলৌকিকের, যখন শুরু হলো না, আমার মনে হলো যে এই অভিনেতা ইন্তেখাব দিনার তিনি খুব স্পিডে কথা বলছেন। এত স্পিডে কেন কথা বলছেন? একটু ধরে রয়ে শোয়ে যদি কথা বলতেন মনে হতো আর একটু বেশ খেলিয়ে ভালো লাগতো। কিন্তু যখন সিনেমাটা শেষ হলো সিরিজ এই এপিসোডটা, তখন না বুঝলাম যে এই স্পিডটার দরকার ছিল। কারণ পুরো সিনেমাটার মধ্যে সেভাবে ক্যামেরা মুভমেন্ট নেই, খুব এডিটের কোনো কামাল নেই, প্রচুর আর্টিস্ট নেই, ফলে একটা লোককে শুধুমাত্র তার সংলাপ বলার ডেলিভারি সেটা দিয়েই স্পিডটাকে বজায় রাখতে হবে। এবং এই গল্পগুলো অনেক সময় এতটাই মানে বোর হয়ে যায় যে দর্শক কিন্তু ছিটকে যেতে পারে গল্প থেকে, সে কারণে স্পিডটা দরকার। ফলে স্পিডটা একদম যথাযথ, অভিনেতা বলুন বা ডিরেক্টর বলুন, যে এটাকে রেখেছে যে স্পিডে বলবো, সে একেবারে সঠিক কাজ করেছে। বেসিক্যালি সিনেমাটার মধ্যে কিন্তু কিছু নেই, হ্যাঁ মানে সিনেম্যাটিক নয়, গল্পটার মধ্যে দুরন্ত একটা ব্যাপার আছে এবং এই গল্পটাই ভাটাভাটি। এবং সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করা, সেটা অ্যাক্টরের কামাল। ডিরেক্টরের কিন্তু এখানে খুব বেশি হাত যশ আছে বলে আমার মনে হলো না, যদিও ডিরেক্টর রবিউল বর্মন রবিউল আলম যেটা করেছে দারুণ কাজ করেছে। তিনি এর আগে যে চারটি এপিসোড দেখেছি প্রত্যেকটা দারুণ ভালো, দারুণ। কিন্তু লাস্টেরটা মানে কোথাও একটা অদ্ভুত টাইপের, হ্যাঁ এর আগেরটা দেখুন, এই আগের আগেরটা মিসেস পরিচালিকা, সেখানেও কেমন একটা বেশ একটা সায়েন্স ফিকশন টাইপের কিছু একটা, সায়েন্স ফিকশন বলা ঠিক হবে না, একটা অদ্ভুত একটা সাইকোলজি একটা সায়েন্স একটা কিছু একটা মিশ্রণ ছিল, ফ্যান্টাসি, এখানেও সেরকম একটা ব্যাপার রয়েছে। এবং যে ঘটনাগুলো বললো, যে চারটি গল্প এই লোকটি এসে পুলিশকে বললো, সেই চারটি গল্প কি রিয়েল মানে আমি জানি না, আমি এইটা রিভিউটা দেওয়ার পর গুগলে সার্চ করবো যে এটা কেমন। তো আমার দারুণ লাগলো, অনুলৌকিক পুরো সিজনটাই অনবদ্য লাগলো এবং শেষটা ফাটাফাটি, কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো। এবং ওয়েট করে আছি যে সিজন টু অনুলৌকিক আবার কবে আসবে। এবং চরকি অ্যাপ, প্রথম যখন খবর পেলাম যে চরকি অ্যাপ এরকম এসছে, ডিসকাউন্ট দিচ্ছে 50%, আমি সঙ্গে সঙ্গে ওটাকে ইয়ে করে নিয়েছি, এক বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি। এবং রিয়েলি বলছি, এই অনুলৌকিক সিরিজ এবং আর দু একটা শর্ট ফিল্ম দেখেছি, আমার মনে হয়নি যে আমার টাকাটা নষ্ট হয়েছে। দারুণ কাজ হয়েছে স্বল্প বাজেটে, অল্প লোক নিয়ে কি করে একটা দুরন্ত গল্প বলা যেতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। আমাদেরকে দেখিয়ে দিল রাইটার ডিরেক্টর এবং পুরো টিম, স্বয়ং অভিনেতাও। তো বেস্ট অফ লাক, আমরা এরকম কাজ আরও দেখতে চাই। দারুণ লেগেছে, আমার বলার ভাষা নেই, আমার এত ভালো লেগেছে। কালার খুব ভালো ছিল, ট্রিটমেন্ট খুব ভালো ছিল, সাউন্ড কয়েকটা জায়গায় যখন অন্যজনকে দেখতে পাচ্ছি না, তার মোবাইলে সে গেম খেলছে, তার সে উঠে যাচ্ছে, সে একটা কিছু চালাকে হুম বললো, এই যে এত সুন্দর সাউন্ড দিয়ে একটা অদৃশ্য লোকের মুভমেন্ট বা তার কর্মকাণ্ডগুলোকে বোঝানো হয়েছে, এইখানটাতে ডিরেক্টরের কামাল এই জায়গাটাতে। তো এইগুলো বেশ ভালো লেগেছে। তো ওভারঅল অনুলৌকিক একটা, চরকি অ্যাপের অনুলৌকিক সিজনটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, আমার দারুণ লেগেছে। এবং আমি চাইবো ভবিষ্যতে খুব শিগগিরই, হয়তো এবছরই কিছু মাস পর আবার সিজন টু এলে খুব ভালো হয়। তো এই বলে আমার রিভিউটা এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন, আপনাদের কেমন লাগলো, কোন গল্পটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করুন, এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আজকের ভিডিও অবধি।